কাউকে পছন্দ হলে তাকে হালাল ভাবে পেতে দোয়াটি তিনবার পড়ুন। এমন একটি দোয়া আমি আজকে আপনাদেরকে শিখাইয়া দেব, যদি আপনাদের কাউকে পছন্দ হয় আর এই দোয়াটি যদি তিনবার করে প্রতিদিন পড়তে পারেন, যদি আপনার কপালে থাকে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। এখন অনেকে বলবে যে হুজুর, কাউকে যদি পছন্দ হয় তাহলে তাকে হালাল ভাবে পাওয়াটা কতটুকু বৈধ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসে মুবারকার মধ্যে পাওয়া যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যদি তোমাদের কাউকে পছন্দ হয় তাহলে বিয়ের প্রস্তাব দিয়ে তাকে তোমরা বিয়ে করে ফেলো, অর্থাৎ হালাল করে ফেলো তাকে, হারাম কোন কাজের মধ্যে তোমরা লিপ্ত হয়ো না, এটা করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউকে যদি পছন্দ হয় তাহলে প্রস্তাব পাঠিয়ে তাকে হালাল ভাবে তোমরা বিয়ে করে ফেলো। আজকে পছন্দ হলে অনেক দিন পর্যন্ত প্রেম করে, রিলেশন করে, আছে না নাই, তারপরে বিয়ের কোনো খোঁজ খবর নাই। এবং অনেককে দেখতে পাই যে হুজুর, একটা মেয়েকে আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এখন বিয়ে করতে পারি না, কি করব? তাদের জন্য বেসিক একটি আমল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তার কথা মনে করে প্রতিদিন তিনবার এই দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ যদি আপনার কপালে থেকে থাকে তাহলে আপনি তাকে পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, কারো জীবন সঙ্গিনী যদি ভালো হয়, জীবন হয়ে যায় আরামদায়ক, জীবনে কোনো কষ্ট দুঃখ তার কিচ্ছুই থাকে না, এর জন্য আল্লাহ পাক নিজেই ভালো জীবন সঙ্গিনী পাওয়ার জন্য দোয়া শিখাইয়া দিছে। আল্লাহ বলছেন, তোমরা সবসময় দোয়া করবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমরা যারা চাও যে জীবনে ভালো জীবন সঙ্গিনী, তাহলে তোমাদেরকে দোয়া অবভিয়াসলি তোমাদেরকে পড়তে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি বেশি করে পড়বা। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন জীবন সঙ্গিনী দান করেন যাকে দেখলে চক্ষু শীতল হয়ে যায়। আপনি মনে করেন অনেক সুন্দর একটা মেয়ে আপনার কাছে পছন্দ হয় নাই, চক্ষু শীতল হবে? চক্ষু শীতল হবে না। আবার মনে করেন একজন মেয়ে অনেক বেশি সুন্দরী, তার ব্যবহার ভালো না, তার ব্যবহার হচ্ছে বিশ্রী ব্যবহার, তার শাশুড়ির সাথে কি ব্যবহার করবে, শ্বশুরের সাথে কি ব্যবহার করবে, স্বামীর সঙ্গে কি ব্যবহার করবে সেটা সে জানেই না, এমন তো অবস্থায় আপনার কাছে তো তাকে ভালো লাগবে না। এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এমন জীবন সঙ্গিনী দান করেন যাকে দেখলে চক্ষু শীতল হয়ে যায়। এর জন্য কাউকে যদি পছন্দ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউকে পছন্দ হলে পরে তাকে তোমরা বিয়ে করে, এবং বিয়ের আগে তোমরা দেখে নাও যে পাত্রীকে তোমার পছন্দ হয়েছে নাকি হয় নাই। এর জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে যে দোয়াটা কন্টিনিউ পড়তে হবে সে দোয়াটা হচ্ছে, তার কথা মনে করে প্রতিদিন 11 বার পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতি তাতিম্মুস সালিহাত। আমি আবারও বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতি তাতিম্মুস সালিহাত। এই দোয়াটা 11 দিন অথবা যতদিন পর্যন্ত না পান তাকে ততদিন পর্যন্ত পড়বেন। কিন্তু আমার ভাইয়েরা, হারাম কোনো রিলেশনশিপে, হারাম কোনো কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, এটাকে আল্লাহবাক সম্পূর্ণ হারাম করেছেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে এই সমস্ত প্রেমের অবৈধ সম্পর্ককে সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে, এটা থেকে ইসলাম সাপোর্ট করে না। অনেকেই বলে যে প্রেম করা নাকি হালাল, বলে যে আমরা তো বিয়ের উদ্দেশ্যে করতেছি। আপনি উত্তর দেন যে আজ পর্যন্ত এই রিলেশন করে কতজন বিয়ে শাদী পর্যন্ত যাইতে পারছে? আমার ভাইরা, এই জন্য আমরা অবশ্যই দোয়া করব, আপনার যাকে পছন্দ হয় আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আপনি তাকে পেয়ে যান হালালভাবে, সে দোয়া আপনাকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুক, আমিন।